বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাজীব। বাস্তব উপস্থাপন সবসময় আপনাদের সামনে বাস্তব বিষয় তুলে ধরার চেষ্টা করে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে গভীর রাতে লায়লাপুর ফরেস্ট বিট অফিসে উত্তেজনা, চলল গুলি। বৃহস্পতিবার গভীর রাতে লায়লাপুর ফরেস্ট বিট অফিসের সম্মুখে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ট্রাক চালককে মারপিটের ঘটনায় উত্তেজনার সূত্রপাত। প্রাণ বাঁচাতে গুলি ছুড়লেন ফরেস্ট গার্ড। এদিন রাত 11:55 বিট অফিসের সম্মুখে টহল দিচ্ছিলেন বনকর্মী F1 আব্দুল মান্নান, রাজীব শইকিয়া, আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, বিজয় কুমার রায়। ঠিক সেই সময় মিজোরামের দিক থেকে আসা একটি ট্রাক আটকানোর চেষ্টা করেন বনকর্মীরা। তাদের কাছে খবর ছিল একটি 1109 গাড়িতে করে কাঠ পাচারের জন্য নিয়ে আসা হচ্ছে। গাড়িটি থামানোর চেষ্টা করলে গাড়িতে কিছু নেই বলে চলে যেতে চায় চালক সৈয়বউদ্দিন বড়বুইয়া। বনকর্মীরা গাড়িটি থামিয়ে চালককে মারপিট করেন বলে অভিযোগ। ট্রাক চালককে মারপিটের ঘটনায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হৈহুল্লোড় চেঁচামেচিতে জড়ো হতে থাকেন মানুষ। খালি গাড়ি চালককে কেন মারধর করা হলো এ নিয়ে বনকর্মীদের ঘিরে ধরেন। অবস্থা বেগতিক দেখে প্রাণ বাঁচাতে সৈন্য 1 রাউন্ড গুলি ছুড়েন ফরেস্ট গার্ড। খবর যায় ট্রাক চালক ইউনিয়নের লালাপুরস্থিত কার্যালয়ে। ছুটে আসেন ইউনিয়ন কর্তা শামসুদ্দিন মজুমদার। চালককে কেন মারপিট করা হলো সে বিষয়ে জানতে চাইলে তার দিকে বন্দুক তাক করেন ফরেস্ট গার্ড বলে অভিযোগ করেন তিনি। খবর যায় ধলাই পুলিশে। দলবল নিয়ে ছুটে আসেন ধলাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বড়বুইয়া। তিনি উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। বিষয়টি নিয়ে লালাপুর বিট অফিসার মনোজ সিনহাকে জিজ্ঞেস করলে তিনি জানান, গত বেশ কিছুদিন থেকে বন মাফিয়ারা বিভিন্নভাবে কাঠ পাচারের চেষ্টা করছিল। বনকর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করায় কোনোভাবেই তাদের উদ্দেশ্য সফল হচ্ছিল না। এদিন রাত 11:55 বিট অফিসের সম্মুখে টহল দিচ্ছিলেন বনকর্মীরা। সে সময়ে কালো রঙের একটি স্কর্পিও গাড়ি ও আরও 2টি মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন কয়েকজন। তীব্র থাকা অবস্থায় তাদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন স্কর্পিও ও মোটরসাইকেল নিয়ে আসা বন মাফিয়ারা। এতে অল্প বিস্তর জখম হন বনকর্মী। বনকর্মীদের উপর আক্রমণ করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে কাঠ বুঝাই 2টি ট্রাক পার করিয়ে নেয় বন মাফিয়ারা। বন বিভাগের তরফ থেকে ঊর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি অবগত করানো হয়েছে। ঊর্ধ্বতন আধিকারিকদের পরামর্শক্রমে শুক্রবার ধলাই থানায় 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি এজাহার দায়ের করেছেন। এটো ড্রাইভার ইনয়া মানুহ হয়, আপনি খালি গাড়ি ড্রাইভার তো মারিছে। বন্দুক টানিছে ড্রাইভার ইনয়া, প্রেসিডেন্ট আহিছে তা তো বন্দুক টানিছে মারিবার লাগি। হ্যাঁ এটো ড্রাইভার ইনয়ার মানুহ হয়, এটো এটো কথা পাতিবার লাগি আহিছে তা তো বন্দুক টানিছে, বন্দুক গুলি মারিবার লাগি। আমি আইছি এখানে আওয়ার হরে আমার ড্রাইভার হাত মারিয়া পাঙ্গিলিছে। আমি আইছি আওয়ার হরে আমার এখানে দেখা যায় একজন ব্যাটালিয়ান তারা 3জন মাল গাইয়া খানা, সব মানে ওল স্টাফ মাল গাইয়া খানা। একটা ড্রাইভার আমার ওখানে এদিকে আরে ভাই রাস্তায় একারে মানে খালি গাড়ি তার তারা মাল গাইয়া সড়কের রাস্তার গাড়ি উবা করাইছে, উবা করাইয়া একদম মানে এগুলো বাড়িয়া আমি আমার ইউনিয়নও গেছে যাওয়ার পরে আমি প্রেসিডেন্ট ইউনিয়নের আইসি আইয়ালে আমার একজন ব্যাটালিয়ানে আতিয়ার খপ করি একবার তারা আমরা ঘর থাকতে ফায়ারিং আওয়াজ শুনছি মানে ফায়ারিং করছে তারা, এখন আমার আতিয়ার ডাইরেক্ট খপ করি মানে আমার মারে দিত এরকম মানে একটা খুব জোর করে দেখার উলি মার দেখা ইয়ে কার দেখা আতিয়ার ডাইরেক্ট খপ করিয়া বুঝছে তারা মানে একজন তারা মাল গাইয়া 3জন কানার ওই দেখো তারা 8টা আইজল দিয়ে আইতে আসি আইজল দিয়ে আমার সময় আমার রাস্তা মানে তারা সিগনাল দিছে আমি আটকাইছি আটকাইয়া যে সাদ্দাম যে তারা কইছি মানে আমার চকুত লাইট মারলে কি কইতে না মানে পুলিশ আইছে পুলিশ আইয়া আমার কই তার লই কিটা কথা কস বাড়ি মারি দিছে বাড়ি মারার পরে আমি তো জিজ্ঞাসা করলাম স্যার আমি কিটা গলতি করছি কইলে আবার মানে কইছে মানে আসামিস বাজার খেলা কইছে কই আবার ডান্ডা মারছে মারার পরে আমি দেখলাম আমি গাড়ি রাখি আই দিতাম গাড়ি বন্ধ করছি লামছি লামতে সময় দেখছি তারা আবার আইছে মারত গাড়ি লিয়ে যাওয়া হয়েছে গাড়ি লিয়ে আইছি আই আমি পুলিশের কাছে আইছি পুলিশের এখানে গাড়ি রাখছি রাখিয়া আমি পুলিশ কইছি বলে এইরকম এরকম সার আমার ওলাম মারছেন তারা কইয়া আমি ইউনিয়ন গিয়া কইছি ইউনিয়ন কই আনলে বাদে জিও করি আনলে মানে এখানে মানুষ কিছু গেছে ইউনিয়নে গেছে গিয়ালে তারা মানে খুব জিও করছে ইউনিয়নের প্রেসিডেন্টের বা গরম হয়ে গেছে মানে শর্ট করি তো এরপরে তো মানে যাই হোক সাবদিন স্যার আইসেন আইয়া
तान किया कि जो कोर्स करिया फैसला करिया हमारे तो तान मेडिकल ले आई सर या এখন মেডিকেল করে আমার তো ফেসিজন দিয়া ওষুধ ওষুধ দিছে কিছু ওষুধ নাই আজ করার কথা আজ আর সময় বেশি না করছি না কাল কইছেন মেডিকেল করাই দে তোমার গাড়ি লাখ রুপি আসলো না কিন্তু নাই খালি গাড়ি খালি গাড়ি মাস মাস আছে তোমার আমার মাসে তো এখন নাম তো জানি না মানে ফরেস্টার স্টাফ ফিলিশ দে যাই দিছিল না আজকে তো মানে কিছু না মানে আমার কাছেই মানে তারা ওষুধের লাগিয়ে ছয়শা পাঁচ হাজার দিয়া কইস তুমি মেডিকেল রিপোর্ট করাও করাইয়া আটটা দেখো আগে তোমার মেডিকেল রিপোর্টটা লই যাও আর শিলচর তো আমরা ড্রাইভার ইউনিয়নের অফিস ওখানে অন্য বিচার হইব তারা ইন গুলি কেটা লাগে খসল গুলি তো এখান জানি আর না কেটা লাগে করছে ইনকিতা যে মানে তারার কিতা মারা ধরা করা হইছিল না কিতা বাদে পাবলিকে কিতা মারা ধরা খসল গিয়া এজাহারে উল্লেখিত কয়েকজনের বক্তব্য নাম হইল আব্দুল মান্নান চৌধুরী ক্যান্সার হসপিটালে কন্ট্রাক্টর কাম করাই আর আমি তাকিও হন সপ্তাহ দুই দিন একদিন করে বাড়িতে আই আজকে বিকাল তিনটার সময় হঠাৎ করে খবর পাই কিতা আমার পিঠিত কেস হয়ে গেছে গিয়া তখন খবর লইয়া দেখি কিতা কালকে বেলে বায়েন্টি লাইলাপুর কিতা একটা সমস্যা হয়েছে ফরেস্টর লগে হঠাৎ নিয়ে আমার কেসটা জড়িত করে দিয়েছি ও বিষয় নিয়ে আমি কোনো কিচ্ছু জানি না বইয়া মোবাইলটা টিপাই একটা নিউজের মাঝে দেখলাম লাইলাপুর একটা গন্ডগোল হয়েছে ফরেস্ট অফিসের এখানে ওই যে লাইলাপুর ফরেস্ট অফিসের এখানে একটা গন্ডগোল হয়েছে এখানে কিতা গুল্লাগুল্লি হয়েছে একটু পরে খবর পাইলাম যে এখানে আমার নামও জড়িত করে দেওয়া হয়ে গেছে গিয়া আমি ক্যান্সার পেশেন্ট আমি গড় থেকে বাইরে বাড়ি না এখন বাতাস লাগলে আমার এখানে বেদনা করে গোলাপ বেদনা করে গর্দনা লাগিতাম পারি না আমি এর পরে খবর পাইলাম যে রাত দুইটায় না তিনটায় এখানে ঘটনা হয়েছে এখন খবর পাই আর আমি বলে এখানে জড়িত আসলাম এটা তো আমি কোনটা জানি না আমি রোড দোকানদার লালাপুর পুলিশ গেটের সামনে আমার রোডের দোকান আমি আজকে সকালে দোকান খোলার পরে সারাদিন দোকানদারি করেছি করার পরে দুইটার সময় একটা খবর পাইছি যে অন মাফিয়া কইয়া একটা কেস হয়েছে এটার মধ্যে আমার নামও জড়িত আছে হ্যাঁ আমি রড সিমেন্টের দোকানদার যে রড সিমেন্ট জঙ্গলও পাওয়া যায় এটা তো আমি জানি না আর এটা প্রতিহিংসা মেটানোর জন্য এইসব করা হয়েছে।